হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে বাজারে আসা একটা নতুন আইপিও সম্বন্ধে আলোচনা করে নেব। আইপিও টির নাম হলো প্লাজা ওয়ার্স এলটিডি আইপিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা চলে আসবো আমাদের অ্যাঞ্জেল ওয়ান এর নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে। তো আমরা সিম্পলি ওপেন করে নিচ্ছি আমাদের অ্যাঞ্জেল ওয়ান এর নতুন মোবাইল অ্যাপ্লিকেশন। অ্যাঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ওপেন করার সাথে সাথে আমরা হোম পেজে ডিরেক্ট হয়ে যাবো। হোম পেজ একটা আইপিওর অপশন, সিম্পলি আমরা এটার উপরে ট্যাপ করে নেবো। এখান থেকে সমস্ত ওপেন এবং আপকামিং আইপিও আমরা দেখতে পেয়ে যাবো। এর মধ্যে একটা আইপিও হলো প্লাজা ওয়ার্স এলটিডি আইপিও। সিম্পলি আমরা এটার উপরে ট্যাপ করে নেব। ট্যাপ করার পরে আইপিও সম্বন্ধে যাবতীয় তথ্য দেখে নেব। যেমন আমরা দেখতে পাচ্ছি আইপিওটা হলো একটা স্মল ক্যাপ এবং কেবলস এর আইপিও। সো আমরা দেখতে পাচ্ছি আইপিওতে আমরা মিনিমাম ইনভেস্টমেন্ট করতে পারি 14,127 টাকা। এখান থেকে 1,227 শেয়ারের কথা বলা হয়েছে। প্রতিটি শেয়ারের প্রাইসিং হচ্ছে 51 টাকা থেকে 54 টাকা। ম্যাক্সিমাম কোয়ান্টিটির কথা বলা হয়েছে 33 লট সমান 9,141 শেয়ার। ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট আমরা করতে পারি 4,93,614 টাকা। রিটেল ডিসকাউন্টের কথা কিছু বলা হয়নি। ইস্যু সাইজের কথা বলা হয়েছে 71.28 করোড়। অপরদিকে আইপিওটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রিটেল এন্ড এইচএনআই ক্যাটাগরির। অপরদিকে আমরা ভিউ সাবস্ক্রিপশনের উপর ট্যাপ করে আমরা ডে ওয়ান ডে টু ডে থ্রি সাবস্ক্রিপশন দেখে নিতে পারি। অপরদিকে আইপিওর জন্য অফার স্টার্ট হয়েছে 29 সেপ্টেম্বর, 5 অক্টোবর পর্যন্ত চলবে। 10 অক্টোবর অ্যালটমেন্ট হতে চলেছে এবং 13 অক্টোবর আইপিওটি লিস্টিং হতে চলেছে। তো আপনি যদি আইপিওর জন্য আবেদন করতে চান আপনি 5 অক্টোবরের মধ্যে আবেদনটি করতে পারেন। অপরদিকে এখান থেকে অ্যাবাউট কোম্পানি থেকে আমরা কোম্পানি সম্পর্কে তথ্য দেখে নিতে পারি। অপরদিকে স্ট্রেংথের উপর ট্যাপ করে আমরা আইপিও সম্বন্ধে 3টি স্ট্রেংথ দেখে নিতে পারি। অপরদিকে রিক্সের উপর ট্যাপ করে আমরা সিম্পলি আইপিও সম্বন্ধে 3টা রিক্সও দেখে নিতে পারি। অপরদিকে আইপিও সম্বন্ধে কিছু তথ্য আমরা এখান থেকে দেখে নিতে পারি। সমস্ত কিছু দেখার পর আমরা যদি আইপিওর জন্য আবেদন করতে চাই তার জন্য আমাদেরকে সিম্পলি অ্যাপ্লাই নাওয়ের উপরে ক্লিক করতে হবে। অপরদিকে লট সাইজ এন্টার করতে হবে এবং এখান থেকে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করার মাধ্যমে আমরা আইপিওর জন্য আবেদনটি করতে পারি। সো আপনি আপনার নিজস্ব ব্যক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে প্লাজা ওয়ার্স এলটিডি আইপিওর প্রতি আবেদন করতে পারেন। এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নি অতি সহজে শুরু করবেন, তার জন্য আপনি সিম্পলি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সব যে কোনো অ্যাকাউন্ট অপশনের উপর ট্যাপ করতে পারেন। ট্যাপ করার পর অ্যাড ফান্ড করে নিতে পারেন। এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনি সিম্পলি আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।